আসসালামাইকুম মেয়ার, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলছি তো সেটি হচ্ছে আমরা যারা আমিন অর্থাৎ জমি মাহাবি করতে যাই, আসলে আমাদেরকে কিন্তু ফারাজের অর্থাৎ জমি বন্টনের যে নিয়মনীতি, মুসলিম ফারাজ হোক বা মিতাক্ষর হোক বা দায়ভাগ হোক হিন্দুদের, এগুলো কিন্তু আমাদেরকে একটু জেনে রাখা দরকার সকলেরই। তো সেই আলোকেই আজকে আমি আপনাদেরকে একজন মৃত ব্যক্তির জমি কিভাবে বন্টন করতে হয় আমি আপনাদেরকে সেই ধারণা দিতে চলছি। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমরা এই ফরাজ কাজটা করি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি এখানে দেখা যাচ্ছে যে একজন স্ত্রী দুই ছেলে তিন কন্যা রেখে মারা গেলেন, জমি 76 শতক বন্টন করুন। তো এইটা আমরা কিভাবে বন্টন করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো এখানে দেখেন এখানে কিন্তু যে লোকটি মারা গেছে কিন্তু সে কিন্তু পুরুষ মানুষ, পুরুষ অর্থাৎ তার জমিতে স্ত্রীর অংশ রয়েছে, ছেলে মেয়েদের অংশ রয়েছে। তো ফারাজের বিষয়টি অত্যন্ত ব্যাপক বিষয়, তো আপনারা এগুলো ফারাজের বইও কিন্তু মুসলিম ফারাজের বইগুলো পাওয়া যায়, আর আমাদের কিন্তু এই টুকিটাকি যে ফারাজের হিসাবগুলো এগুলো কিন্তু জেনে রাখা দরকার, কারণ তাই না নইলে কিন্তু আমরা জমি বন্টন করতে পারি না। তো তারপরও বিস্তারিত বা বেশি এগুলো জেনে রাখতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে গেলে অবশ্যই কিন্তু উকিলের শরণাপন্ন হতে হয়, এবং সেটা ব্যাপক বিষয়ের ক্ষেত্রে আর কি, অনেক রকম ভাগ বাঁটোয়ারার বিষয়টা আসে তো সেক্ষেত্রে। আর কোর্টে বা অফিস আদালতে কিন্তু উকিলেরই কিন্তু যেটি উকিল যারা যেটি ফারাজ করায় সেটাই কিন্তু গ্রান্টেড, কিন্তু সাধারণ মানুষ বা আমরা আমিনেদের কিন্তু ফারাজ করার গ্রান্টেড নাও হতে পারে। তারপরেও আমি আপনাদেরকে যেটি ধারণা দিচ্ছি সেটি হচ্ছে যে ছোটখাটো বিষয় এটাগুলো অনেকেই করতে পারে, তো আপনাদের জেনে রাখা দরকার। তো সেইটা সেই বিষয়ে আমি আজকে আলোচনা করতেছি। তো দেখেন একজন স্ত্রী রেখে উনি মারা গেছেন, দুই ছেলে ও তিন কন্যা, একজন স্ত্রী দুই ছেলে তিন কন্যা রেখে মারা গেছেন, জমি হলো ওনার 76 শতক, ওনার মোট জমি হলো 76 শতক, তো কে কতটুকু করে পাবে? তো ভিউয়ার এখানে দেখেন স্ত্রী একজন, স্ত্রী দুইজন হলেও কিন্তু ওনাই কিন্তু ওনারা কিন্তু দুই আনা অংশই পাবে, অর্থাৎ মহরানা বাবদ দুই আনা অংশই পায় মুসলিম ফারায়েজ অনুযায়ী, আর বাকি জমিটা যেটা থাকবে সেটা কিন্তু ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে। যদি এখানে ছেলে না থাকতো, শুধু মেয়েরা থাকতো, তিন মেয়ে, তাহলে কিন্তু অন্য আরেকটি ফারাজের এখানে ইয়া হতো। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, যেটা আছে সেটা আমি আপনাদেরকে ফারাজ করে দেখাচ্ছি কিভাবে আমরা এই ফারাজগুলো করে থাকি। তো বিভাগ দেখেন এখানে স্ত্রী একজনই, একাধিক স্ত্রী না, একজনই স্ত্রী, তো এই স্ত্রী কতটুকু ওনার জমি পাবে? জমির পরিমাণ 76 শতক, আমরা একটু ক্যালকুলেটারে যাই তাহলে আমরা দেখতে পাবো। তো এবার দেখি ক্যালকুলেটারে, দেখেন এখানে এখানে বলা হচ্ছে জমি 76 শতক, তো এখানে আমরা মোট জমিকে আমরা 16 দিয়ে ভাগ করব, অর্থাৎ এক সম্পূর্ণ সমান হলো 16, অর্থাৎ 16 আনায় 1 টাকা, 1 টাকা সমান 16 আনা, 16 আনায় 1 টাকা। তো আমরা মোট জমিকে 16 ধরি, তো 16 আনায় 1 টাকা, অর্থাৎ এক সম্পূর্ণ সমান 16 আনা, অর্থাৎ 16 দিয়ে আমরা এটাকে মোট জমিকে ভাগ করবো, জমির পরিমাণ যেটুকুই হোক না কেন সেটাকে আমরা প্রথমেই 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে ভাগ না করলে কিন্তু আমরা স্ত্রীর যে দুই আনা এটা কিন্তু আমরা বের করতে পারবো না। তো আমি তার আগে আপনাদের এখানে লিখে দিই যে স্ত্রী কিন্তু এখানে দুই আনা অংশ পাবে, তো আমি এখানে লিখে দিচ্ছি দুই আনা,
দুই আনা, অংশ হলো দুই আনা। দুই আনা, আর ছেলেরা ছেলেরা পাবে চার আনা। চার আনা, চার আনা, আর এরা পাবে দুই আনা, মেয়েরা পাবে দুই আনা, দুই আনা। তো এই যে আমি যে আনার পরিমাণটা লিখলাম, দুই দুই চার, চার তিন দুগুণে ছয়, ছয় আর আট, ছয় 14, 15, 16। দেখেন এখানে কিন্তু মোট পরিমাণটা আমার এখানে কিন্তু 16 হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা একটা ট্যাব দেই, এখানে কিন্তু আমার 16 হয়ে গেছে, 16 আনা, ঠিক আছে, এখানে 16 আনা হয়ে গেছে। তো আর এখানে হলো আমরা জমির পরিমাণটা লিখবো, যে দুই 16 জমির পরিমাণ হলো 77 শতক। তো এখানে অংশ হলো আমাদের 16 আনা। তো এখন এই যে পরিমাণটা আমরা আমি লিখে দিছি, স্ত্রী পাবে দুই আনা, এই যে দুই আনা বাবদ উনি কতটুকু জমি পাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন বিভার, এখানে এখানে দেখা যাচ্ছে দুই আনা বাবদ উনি জমি পাচ্ছে 72 দুই আনা। তো আমরা প্রথমে জমি যেটাই হোক, জমির পরিমাণ যেটুকুই হোক, এখানে দেয়া আছে 72। হ্যাঁ, এই যে এই জায়গায় দেয়া আছে 72। তো এই 72-এর জায়গায় আমরা অর্থাৎ এখানে এইখানে দেখা যাচ্ছে জমির পরিমাণ হলো 77 শতক। তো এখানে এই কারণে আমরা এখানে আসব যে তো যে কারণে এখানে 77 নিয়ে আসতেছি, এই 77 দিয়ে আমরা ভাগ করব, 77 প্রথমে ভিউয়ার আমি আপনাদেরকে দেখাবো এই অংশগুলো আমরা কিভাবে পাইলাম, ঠিক আছে, এই অংশগুলো। তো আমরা কিন্তু মোট জমিকে 16 যদি ধরি, তো স্ত্রী কিন্তু দুই আনা পায়। তো দেখেন 16, প্রথমে আমি 16 লিখবো, সরি 71 হয়ে যাবে, 16, 16 মাইনাস হলো 2। তাহলে দেখেন এটা কিন্তু হিসাবের বিষয়, তাহলে কত থাকে, 14। এখন এই যে 14, 14 হচ্ছে 14 আনা বাকি থাকতেছে, এই 14 আনার মধ্যে এখন এই যে ছেলে যতটুকু মেয়ে যতটুকু পায় তার দ্বিগুণ পায় ছেলে, তো কন্যা যতটুকু পায় তার দ্বিগুণ পায় মেয়ে। তো এখন সেই আলোকে এখন এখানে দেখা যাচ্ছে যে তিনটা মেয়ে, হ্যাঁ তিনটা মেয়ে আর দুইটা ছেলে, তাহলে দুইটা ছেলে মানে দুই দুকুনি 4 জন মেয়ের সমান। তো 4 মেয়ে আর 3 মেয়ে, 7 মেয়ে, 7 দিয়ে আমরা তাহলে 14-কে ভাগ দিব, 14 লেখাই আছে ভাগ 7, 7 দিয়ে আমরা এই জন্য ভাগ করতেছি কারণ এক ছেলে সমান 2 মেয়ে, তাহলে 2 ছেলে সমান 4 মেয়ে, আর তো 3টা মেয়ে এখানে আসেই, তাহলে 3 দুকুনি 6 আর 3 দুকুনি তোমার 3 মেয়ে আর 2 দুকুনি 4, 2 ছেলে সমান 4 মেয়ে, তাহলে 4 আর 3-এ 7। এই জন্য আমরা 14-কে ভাগ দিব 7 দিয়ে। দেখেন এখানে অর্থাৎ প্রত্যেক মেয়ে 2 আনা করে পাচ্ছে, এখানে আমি কিন্তু লিখে দিছি প্রত্যেকটা মেয়ে 2 আনা করে অংশ পাচ্ছে, তাহলে মেয়ে যতটুকু পায় ছেলে তার দ্বিগুণ পায় ×2। তাহলে এই যে ছেলেরা পাবে 4 আনা, 4 আনা 4 আনা করে, ঠিক আছে, এগুলো তো 4 আনা 4 আনা করে পাবে, এটা ক্যালকুলেটার ইংলিশ, এটা আমি বাংলাতে লিখছি। তো এখানে 4 আনা 4 আনা করে পাবে ছেলেরা। তো এখন আমরা অংশ যে অংশ অংশের মানগুলো লেখা এখানে হয়ে গেছে, এখন আমরা পরিমাণ বের করব। তো 2 আনা জন্যে
দুই আনার জন্য কতটুকু একজন স্ত্রী জমি পাবে? দুই আনার জন্য জমির পরিমাণ 76 শতক। তো আমরা প্রথমে এটা বের করার জন্য প্রথমে 70 লিখি, 70 ভাগ 16, 16 দিয়ে এখানে ভাগ করতেছি, মোট জমির পরিমাণ হলো 16, এই জন্য 16 কে ভাগ করতেছি। তাহলে 4.37 অর্থাৎ প্রতি আনায় পাবে, প্রতি আনায়ের মান হলো 4.375 শতাংশ। এটাকে আমরা যেহেতু 2 আনা ইনটু 2 দিব, 2, তাহলে এখানে 8.75, অর্থাৎ এখানে আমরা এই ঘরে আমরা 8.75 লিখতে পারবো, 8.75। আট এখানে না, এখানে লিখতে পারবো 8.75, 8.75। এখন 8.75, এখন স্ত্রীর অংশটা এখন আমাদের বাদ দিতে হবে। তো এখন মোট জমি ছিল আমাদের 8.75, এখন এটা আমি বাদ দিব, 76 শতক জমি ছিল মোট, তাহলে স্ত্রীর অংশটা বাদ গেলে থাকে আমাদের কতটুকু, 8.75 মাইনাস 8.75, থাকে আমাদের 61.25। আচ্ছা, 61.25 এটা বাকি থাকে স্ত্রীকে দেওয়ার পর, এই জমিটুকু বাকি থাকে, এই জমিটুকু আমরা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিব। তো যদি কোনো মেয়ে না থাকে, যদি ছেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু এক নিয়ম, যদি আবার কোনো ছেলেই নাই শুধু একটা মেয়ে, সেক্ষেত্রে কিন্তু ফারাজের নিয়মটা আরেক রকম হয়। আবার যদি একাধিক মেয়ে থাকে, কোনো ছেলে নেই নাই, তাহলে কিন্তু ফারাজের সূত্র কিন্তু আলাদা হয়ে থাকে। আবার যদি কোনো ছেলে মেয়েই নাই, তাহলে কিন্তু আবার ফারাজের আলাদা নিয়ম রয়েছে। তো যেহেতু আমরা ওই বিষয়ে ওই দিকে যাচ্ছি না, তো এখানে যেটা আছে আমরা সেটা করছি। এখানে ছেলে মেয়েদের স্ত্রীকে দেওয়ার পর জমি থাকে 61.25, এটা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এখন আমরা ভাগ করবো এটা, তাহলে আমাদের জমি থাকলো তোমার হলো 2 দুগুণী 4, 2 দুগুণী 4 আর 3 এ 7, 7 এটাকে আমরা ভাগ দেব 61.25, এটাকে আমরা ভাগ দিব 7 দিয়ে। তাহলে কত থাকে? 8.75, 8.75। এখন এটাকে প্রত্যেক মেয়ে, অর্থাৎ আমরা 7 দিয়ে ভাগ করতেছি, এই জন্য এটা হলো প্রত্যেক মেয়েরা পাবে, অর্থাৎ 2 আনা বাবদ 8.75। মানে আগেই কিন্তু স্ত্রী এখানে 2 8.75 পেয়েছে, তো এখানে মেয়েরাও কিন্তু 8.75 পেয়ে গেছে। তো যদি কম বেশি থাকতো মেয়ে, তাহলে কিন্তু পরিমাণটা কিন্তু মেয়ে মা স্ত্রীর সঙ্গে কিন্তু মিলতো না। এখানে যেহেতু স্ত্রী 2 আনা, এই মেয়েরাও 2 আনা, এই কারণে কিন্তু 8.75 হয়েছে। এটা আবার মনে করার কিছু নেই যে ছেলে মেয়েরা যতটুকু পায় ছেলেরা ততটুকু পায়, এরকম কিন্তু মেয়েরা যতটুকু পায় স্ত্রী ততটুকু পায়, এরকম নয়। কিন্তু এখানে আর কি মিলে গেছে, এখানে কিন্তু এরকম অনেক সময় নাও হতে পারে, নাও মিলতে পারে, মানে 100% মিলে না। তো যাই হোক, এখানে মেয়েরা 2 আনা পেয়েছে আর এই স্ত্রীও 2 আনা পেয়েছে, যার কারণে এটা মিল হয়ে গেছে। এখন দেখেন, তাহলে এখানে আমরা প্রত্যেকটা মেয়ের ঘরে 8.75 এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা এখন লিখে নিই, 8.75। এখন ছেলেরা, যে মেয়েদের অংশ শেষ, এখন ছেলেরা যেটা পাবে, অর্থাৎ মেয়েরা যতটুকু পায় ছেলেরা তার 2 গুণ পায়। তো দেখেন, এখন আমরা এটাকে 2 দিয়ে গুণ করব, ইন্টু 8.75-কে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল, ইন্টু 2, তাহলে 17.75, 17.75 শতক। 17 এখানে আমরা লিখবো এখন, 17.5,
17.5। তো এভাবে এভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি, এইভাবে ফারাজ গুলো করতে পারি। দেখেন এখানে আমাদের ফারাজের কাজটা কিন্তু হয়ে গেছে। একজন স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা রেখে কোন এক ব্যক্তি মারা গেছেন, তার জমি স্বেচ্ছাসেবক জমি রেখে গেছেন, তার জমির বন্টনটা এরকম ভাবে হয়। অর্থাৎ এখানে আমরা যদি এগুলো যোগ করি, 8.75 আমি যোগ করেও দেখাই আপনাদের, 17.5, এটা ডবল আছে তো, ইন্টু দুইটেই ইন্টু দুই, তাহলে কত, 35। 35 আর তোমার 8.75 আছে আমাদের চার জায়গায়, তা এটাকে আমরা 35 এখানে আমরা এটা 8.75 কে ডবল করে গুণ করে নিই, গুণ, আর এটা 35 আমাদের মনে রাখতে হবে, 8.75 ইন্টু চার, তাহলে দেখেন এটাও 35 শতক। আর সামনে আমাদের এই যে দুই ছেলের অংশ হয়েছে, 35 শতক যোগ 35, তাহলে আমাদের 70 শতক। এখানে আমাদের এখানে আমরা এখন 70 শতক লিখতে পারি। তাহলে দেখেন এই যে 16 আনা আর 70 শতক জমিটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ অংশ অনুযায়ী এখানে ছেলে, মেয়ে এবং স্ত্রীর মধ্যে আমি বন্টন করে দিলাম। তো এভাবে আপনারা কিন্তু জমিগুলো বন্টন করতে পারেন। তবে এখানে একাধিক স্ত্রী থাকলে কিন্তু ওই 2 আনায় অংশ পাবে, আর ছেলে মেয়েদের বিষয়গুলো যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, আবার দেখা যাচ্ছে 3 মেয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু নিয়মগুলো আলাদা আলাদা আইন আছে, তো ফারাজের আইন আছে। তো এই বিষয়গুলো এরকমই, তো খুব জটিল না। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু জমিগুলো ফারাজের কাজগুলো করে থাকি। তো ভিউয়ার, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।